হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু জোলফানস অ্যান্ড আজলের ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করি ব্লগটি পছন্দ হবে আপনাদের। এইটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা অনেক সুন্দর খাওয়া দাওয়া করেছি এই দিন, তাই ভাবলাম যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনাদের ভালো লাগবে। অনেক মজা মজা খাবার আছে, আপনাদেরকে একটু একটু দেখাবো কী কী খাইলাম আমরা ওই দিন। আর এই যে এখানে সানায়া, তাকবীর আর হচ্ছে নামিরা, তিনটা বেবি এঞ্জেল আমাদের, তো এরা একসাথে খেলাধুলা করতেছে। আর এটা ছিল সানার প্রথম ললিপপ, কোনো ক্যান্ডি যে প্রথম খাইছে। সো আর এখানে এই যে বাপু ভাই, তিনটা ললিপপ আজকে ফার্স্ট নর্মে চকলেট খাচ্ছে আমার মেয়ে, আজকে ফার্স্ট। এই যে আজকে আমাদের এই ভাইয়াটা আমাদেরকে খাওয়াচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া ইনভিটেশন দেওয়ার জন্য। তুমি তো আর ইনভিটেশন দাও নাই, তুমিও খাওয়াচ্ছ না, ভাইয়া নিয়ে আসছে। আর আমরা কি করছি, এখানেই থাকছি না? আর এই যে আমাদের বাবু কই উঠছে ছবি তোলার জন্য, বাবু একটু নিচে হয়ে গেছে না বেশি? কি কি আনছেন ভাইয়া? নিহারি, এটা হচ্ছে যে কার যদি অর্ডার লাগে পার্সোনালি এই ভাইয়াকে ইনবক্স করতে পারেন ওনার। আজকে ভাইয়া আমাদেরকে ডিনার খাওয়াচ্ছে, এই যে আমাদের বাপু ভাই আমাদেরকে ওই দিন ডিনার করালো সবাইকে। আর ভালো লাগে সবাই একসাথে, সামটাইম একসাথে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে। খাওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে সবাই মিলে টাইম স্পেন্ড করতেছি, একটু গল্প আড্ডা দিচ্ছি, এটাই। আর ওই দিনে খাবারটা অনেক মজা ছিল, সবাই অনেক এনজয় করেছি আমরা। আর দেখতেই পারতেছেন, দেখতে অনেক সুন্দর, অনেক টেস্টি, অনেক মজা লাগতেছে, মন যেতেছে আরও। এখন ভিডিও দেখে দেখে মন যেতেছে যে আবার খাই। আর এখানে ভাইয়া আস্তা চিকেন, দুইটা হোল চিকেনকে এইভাবে গ্রিল করে নিয়ে আসছে, ওইগুলো অনেক মজা হয়েছিল, মাশাল্লাহ এত মজা লাগছে, মানে পুরো খাওয়া শেষ করে ফেলছি আমরা সবাই। সবাই অনেক খাইছে মজা করে, আমরা মানুষও অনেক ছিলাম, এত পারফেক্টলি খাবার দাবার হয়েছে, অনেকটা বেঁচেও গেছে ঠিকই, বাট সবাই এনজয় করেছি আমরা। আর এখানে হচ্ছে যে আস্তে আস্তে সার্ভিং করা শুরু হয়ে গেছে, সবাই নিজে নিজ খাবারটা নিয়ে নিচ্ছে আমরা। ভাইয়া এখানে আমাদেরকে চিকেনটা কেটে দিচ্ছে, বাপু ভাইয়াই উনি নিয়ে আসছে খাবার, উনি রেস্টুরেন্টে এগুলো বানিয়ে নিয়ে আসছে, ওনার যে রেস্টুরেন্টে উনি কাজ করে সেখান থেকে বানিয়ে নিজ হাতে এগুলো ডেকোরেট করে নিয়ে আসছে, খুব সুন্দর করে ডেকোরেট করছে। কিন্তু নেক্সট টাইম যদি কারো কোনো অর্ডার লাগে আমাকে মেসেজ দিবেন, আমি ওনার সাথে আপনাদের লিঙ্ক করে দিব। আর হ্যাঁ, আমিও চিন্তা করছি নেক্সট টাইম কোনো অর্ডার টর্ডার বা কোনো কিছু লাগলে ভাইয়ের হাতে এরকমই অর্ডার দিব। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব উইথ বেল আইকন করবেন, করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।